হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। নতুন একটা ভিডিওতে চলে এলাম আর আজকে আমি তোমাদের সাথে একটা রিভিউ ভিডিও করব। সেটা হচ্ছে মমতাজ যে স্ক্রাবটা, অরেঞ্জ স্ক্রাব, এটার একটা রিভিউ ভিডিও বলা যায়। আমি আসলে মমতাজের প্রোডাক্ট এর আগে ব্যবহার করিনি, অন্যান্য অনেক ব্র্যান্ডের মানে প্রোডাক্ট ব্যবহার করেছি ফেসিয়ালের জন্য, কিন্তু মমতাজের প্রোডাক্ট এই প্রথম ব্যবহার করছি। তো সেটাই তোমাদের সাথে রিভিউ করব যে আসলে এটা কেমন, কতটা কাজ করে, কিভাবে আমরা স্ক্রাব ব্যবহার করব, স্কিনটা একটা ফেসিয়াল লুক দিতে পারবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো শুরু করা যাক আজকে আমাদের ভিডিওটা। তো আমার হাতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মমতাজের অরেঞ্জ স্ক্রাব। স্ক্রাব কি আমরা অনেকেই জানি, আমরা আমাদের স্কিনের ডেড সেলসগুলোকে দূর করার জন্য, স্কিনটাকে একটু পরিষ্কার করার জন্য, পাশাপাশি পার্লারে ফেসিয়ালের সময় কিন্তু স্ক্রাব ব্যবহার করে থাকে। তো স্ক্রাব খুবই প্রয়োজনীয় একটা জিনিস স্কিনের জন্য। তো এটা হচ্ছে মমতাজের একটা অরেঞ্জ স্ক্রাব। বেশ কয়েক ধরনের স্ক্রাব আছে মমতাজ কোম্পানির, যেমন কোকোয়া বাটার, তারপরে হচ্ছে অ্যাপ্রিকট, বিভিন্ন ধরনের স্ক্রাব আছে। তো আমি এটা এনেছি অরেঞ্জ স্ক্রাব, আর এটার দাম নিয়েছি 220 টাকা। এটা যেহেতু বাংলাদেশি প্রোডাক্ট, যে কোনো দোকানে এটা পাওয়া যায়, তো আমি এটা এনেছি 220 টাকা দিয়ে। এটাতে আছে তোমার 200 গ্রামের মতো প্রোডাক্ট আছে এটাতে। তো এটাতে লেখা আছে যে এটা কিভাবে ব্যবহার করবে বা কি কি কাজ করে, এতে কি কি উপাদান আছে, সব কিছু কিন্তু এটাতে লেখা আছে। তো চলো আমি ক্রিমটা খুলে দেখাই তোমাদের। এটা বেশ বড় একটা প্যাকেট, এই যে ক্রিমটা, এই যে ক্রিমটা অরেঞ্জ কালারের, আর এর দানাটাও খুবই মিহিন। যাদের স্কিন একটু সেন্সিটিভ, একটু মিহিদানার ক্রিম পছন্দ করো, বড় দানা ক্রিম ইউজ করতে পারো না, তাদের জন্য কিন্তু এটা বেস্ট। আর এটা ইউজ করার নিয়মটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে ইউজ করবে। তবে স্ক্রাব যেভাবেই করো না কেন, এটা কিন্তু প্রতিদিন ব্যবহার করা যায় না, সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করতে হয়। প্রতিদিন স্ক্রাব ব্যবহার করলে স্কিন কিন্তু অতিরিক্ত ড্রাই হয়ে যায়, স্কিনে অনেক সময় র্যাশ, অ্যালার্জি, এই টাইপের সমস্যা হয়। তো সেজন্য আমরা স্ক্রাবটা সবসময় সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করবো, এর বেশি নয়। তো চলো আমার স্কিনে অ্যাপ্লাই করে দেখাই কীভাবে একটা স্ক্রাব দিয়ে তুমি ফেসিয়াল করার মতন উপকারিতা পেতে পারো ঘরে বসেই। তো ফেসিয়াল করি বা যে কোনো প্রোডাক্ট স্কিনে ইউজ করা আগে স্কিনটাকে ক্লিন করতে হয়। তো ক্লিন করার জন্য তুমি চাইলে ফেস ওয়াশ ইউজ করতে পারো, যেটা তুমি রেগুলার বেসিস ইউজ করো সেটা, অথবা এরকম একটা ক্লিনজিং মিল্ক তুমি রেখে দিতে পারো কিনে, যেটা দিয়ে তুমি ইউজ করলে ফেসিয়ালের মতো একটা লুক পাবে। তো আমি ক্লিনজিং মিল্ক দিয়ে 2-3 মিনিটের মতো মাসাজ করে নেবো স্কিনে। ওকে, ক্লিনজিং মিল্কটা ক্লিন করে নিলাম স্কিন থেকে। এখন আমরা ইউজ করব এই স্ক্রাবটা। স্ক্রাবটা অবশ্যই তুমি সপ্তাহে 2-3 দিন ইউজ করবে, প্রতিদিন ইউজ করবে না। আর যাদের স্কিনে একটু অ্যাক্টিভ একনে, ব্রন আছে, তারা কিন্তু তখন এই স্ক্রাবটা ইউজ করবে না, তাহলে কিন্তু অনেক সময় ব্রনটা ছড়িয়ে যেতে পারে, আরও বেড়ে যেতে পারে। যাদের স্কিনে ব্রনটা একটু কমে আসছে তারা কিন্তু স্ক্রাবটা ইউজ করতে পারবে, আর বিশেষ করে যাদের বয়স 20 থেকে 25 এবং তার উপরে তারা এটা ইউজ করবে। তাহলে স্কিনে যে একটা রিঙ্কলস পরে আসা, স্কিনে মরা চামড়াটা মানে তাকিয়ে থাকা দেখতে ভালো লাগে না, সেগুলো কিন্তু খুবই উপকারিত হবে। তো সেই জন্য একদম যে বাচ্চা মেয়েরা, তারা কিন্তু স্ক্রাব ব্যবহার করার প্রয়োজন নেই, তাদের স্কিনটা কিন্তু এমনিতেই স্মুথ সুন্দর থাকে। তো বয়স একটু যখন বাড়বে তখন স্ক্রাবটা ব্যবহার শুরু করবে। তো আমি এই যে অরেঞ্জ স্ক্রাবটা নিয়ে নিচ্ছি স্কিনে, এটা কিন্তু খুব মিহিদানা, যাদের বড় দানা ব্যবহার করতে অসুবিধা হয় তারা এটা ব্যবহার করতে পারো, খুব ভালো লাগবে। এটা মিহিদানাতে উপকারিতা হচ্ছে তোমার যে পোর্সটা, একদম পোর্সের ভেতর থেকে স্কিনটা ক্লিন করবে। তো আমি প্রথমে লাগিয়ে নেব, তারপরে হাতটা ভিজিয়ে নেব, ভালো করে হাতটা ভিজিয়ে নেব। স্ক্রাব কখনোই কিন্তু ড্রাই স্কিনে ইউজ করতে হয় না, অবশ্যই হাতটা ভিজিয়ে নিয়ে ভেজা অবস্থায় 2 থেকে 3 মিনিট মাসাজ করবে, খুব বেশি হলে 4 মিনিট। স্ক্রাব খুব বেশি সময় কিন্তু মাসাজ করতে হয় না, 3-4 মিনিটের বেশি স্ক্রাব কখনোই করতে হয় না। তো আমাদের নাকের উপর যেখানে যেখানে ব্ল্যাক হেডস থাকে, হোয়াইট হেডস থাকে, সেসব জায়গা দিয়ে মাসাজ করবে। খুব বেশি জোরে ঘষাঘষি করা যাবে না, এরও একটা নিয়ম আছে। স্ক্রাব অবশ্যই একটু আলতো হাতে করতে হয়, না হলে স্কিনে কিন্তু র্যাক র্যাক দাগ দাগ পড়ে যাবে। আলতো হাতে আমি স্ক্রাবিং করে নেব। আমার কাছে কিন্তু ভালোই লাগছে স্ক্রাবটা, বেশ মিহি একটা দানা, যার জন্য স্কিনে ব্যথা লাগছে না বা স্ক্রাবিংটা খুব স্মুথলি হচ্ছে। আর স্ক্রাব করার সময় চোখের চারপাশে করার প্রয়োজন নেই, যদি খুব বেশি হয় তো খুব হালকা করে এভাবে ঘুরিয়ে নেবে, কিন্তু বেশি জোরে বা রাফভাবে কিন্তু চোখের চারপাশে স্ক্রাব করা যাবে না।
আর স্ক্রাব করার সময় অবশ্যই ঠোঁটটাও স্ক্রাব করে দেবে, তাহলে ঠোঁটে মরা চামড়া থাকলে সেটাও চলে যাবে, আর ফেসিয়ালের সাথে সাথে মানে ঠোঁটটাও কিন্তু সুন্দর থাকবে, নরম থাকবে। ওকে, স্ক্রাবিং হয়ে গেল, আমি স্কিনটা ক্লিন করে নেব। তো অবশ্যই খুব বেশি পানি দিয়ে ক্লিন করতে হবে, আর চেষ্টা করবে যেন চোখের ভিতরে স্ক্রাবটা না যায়, তাহলে সাথে সাথে অনেক পানি দিয়ে ধুয়ে নেবে, না হলে জ্বালা পোড়া করতে পারে, অনেক ধরনের সমস্যা হতে পারে। তো অনেক পানি দিয়ে আমি স্কিনটা ধুয়ে মুছে নিলাম। তো এভাবে কিন্তু তুমি সপ্তাহে 2 থেকে 3 দিন স্ক্রাব করে নিতে পারো। প্রথমে যে কোনো একটা ফেস ওয়াশ বা ক্লিনজিং দিয়ে স্কিনটা ক্লিন করে নেবে, তারপরে স্ক্রাবটা ইউজ করবে। আর স্ক্রাবটা কিন্তু মানে এই স্ক্রাবটা সারা বডিতে ইউজ করা যায়, মুখে, গলায়, হাতে, ঘাড়ে, সব জায়গাতে তুমি কিন্তু হাতে পায়ে এটা ইউজ করতে পারবে। স্কিনটা কিন্তু স্মুথ সুন্দর থাকবে, যাদের একটু ফাটা ফাটা স্কিন থাকে তারা স্ক্রাবিং করলে কিন্তু স্কিনটা মসৃণ সুন্দর হয়, স্কিনের একটা মরা চামড়া চলে যায়, স্কিনটা ফর্সা উজ্জ্বল হয়। তো সেই জন্য স্ক্রাবটা কিন্তু তুমি সারা বডিতে ইউজ করতে পারো। আর আমার কাছে কিন্তু স্ক্রাবটা বেশ ভালো লাগলো, স্কিনটাকে স্মুথ করে দিয়েছে, যেহেতু চিকন চিকন দানা। তো স্ক্রাবিং করার পর অবশ্যই যেটা করতে হবে, তোমাকে যে কোনো একটা ময়েশ্চারাইজার লাগাতে হবে। স্ক্রাব যতই ভালো হোক না কেন, এটা কিন্তু স্কিনের যে ন্যাচারাল অয়েল সেটা তুলে ফেলে, যার জন্য স্কিনটা কিন্তু ড্রাই হয়ে যায়। তো সেই জন্য তোমার চেষ্টা করতে হবে যখনই তুমি স্ক্রাব করো না কেন, সপ্তাহে 1 থেকে 2 দিন বা 3 দিন যতদিনই স্ক্রাবিং করো না কেন, যে কোনো একটা ময়েশ্চারাইজার তোমাকে লাগিয়ে নিতে হবে। স্ক্রাবিং করার পরে অবশ্যই যে কোনো একটা ময়েশ্চারাইজার ক্রিম তোমার লাগিয়ে নিতে হবে, তাহলে স্কিনটা কিন্তু ড্রাই হবে না, স্কিনে মরা চামড়াটা তাড়াতাড়ি ফিরে আসবে না, স্কিনটা সবসময় সুন্দর স্মুথ হবে। পাশাপাশি স্ক্রাবিং করলে কিন্তু একটু পোর্সটাও ওপেন হয়ে যায়, সেটাও লক হবে। সেজন্য অবশ্যই যে কোনো একটা ময়েশ্চারাইজার ক্রিম তোমার লাগিয়ে নিতে হবে। তো এভাবে কিন্তু তুমি জাস্ট ঘরোয়াভাবে একটা স্ক্রাব যদি কিনে রাখো, যেমন এটা হচ্ছে মমতাজের অরেঞ্জ স্ক্রাব, এই স্ক্রাবটাই যদি তুমি কিনে রাখো বাসায়, তোমাকে কিন্তু বারবার পার্লারে গিয়ে ফেসিয়াল করার প্রয়োজন নেই। তুমি কিন্তু এভাবে ঘরে বসেই তোমার স্কিনটাকে পার্লারের মতন একটা লুক রেখে দিতে পারছো, স্কিনটাকে স্মুথ সুন্দর করে রেখে দিতে পারছো জাস্ট একটা স্ক্রাব কিনে রেখে। তোমাকে পুরো ফেসিয়ালটা করতে হচ্ছে না, জাস্ট ক্লিন করে তারপর তুমি স্ক্রাব টেস্ট করো, তারপর একটা ময়েশ্চারাইজার লাগিয়ে নাও। দেখো তোমার স্কিনটা ফেসিয়ালের মতো কিন্তু ফর্সা উজ্জ্বল থাকবে সবসময়। এটার দাম 220 টাকা নিয়েছে, এরকম দাম দিয়ে তুমি জাস্ট একটা ক্রিম কিনে রেখে দিলে কিন্তু তোমার 1000 টাকা দামে ফেসিয়াল থেকে তুমি বেঁচে যাচ্ছ। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাজে লাগবে, তোমরা এরকম একটা স্ক্রাব কিনে রেখে দিতে পারো বাসায়, সেটা দিয়ে দারুণ করে তুমি ফেসিয়ালের মতো একটা লুক এনে নিতে পারো। তো দেখা হবে নতুন ভিডিওতে নতুন করে বিষয়ে। আজকের মতো এটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।